বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই, আর নিশ্চয়ই পড়ালেখা চালিয়ে যাচ্ছ যেহেতু তোমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। তোমাদের কিন্তু এই বইটা অবশ্যই ভালো করে পড়তে হবে, এখান থেকে তোমাদের এসএসসি পরীক্ষা দিতে হবে। এমন না যে বছর শেষ হয়ে গেল আর এই বই তোমাদের শেষ হয়ে গেল নতুন বই পাবে, এরকম না। সুতরাং তোমরা খুব গুরুত্ব সহকারে অনলাইন ক্লাসগুলি দেখবে, প্রতিটা ক্লাসে উপস্থিত থাকবে এবং যে পড়াগুলি দেওয়া থাকে এগুলি কমপ্লিট করবে। তো আসো কথা লম্বা না করে আমরা পড়াশোনায় চলে যাই। তোমাদেরকে আমরা কিন্তু প্রজনন পড়াচ্ছিলাম, নিশ্চয়ই মনে আছে গত ক্লাসেও আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম। জীবের প্রজনন একাদশ অধ্যায় অর্থাৎ রিপ্রোডাকশন। তো আমরা কিন্তু গত ক্লাস পর্যন্ত উদ্ভিদ প্রজনন নিয়ে কথা বলেছি। তো তোমাদের কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে পরবর্তী ক্লাসে প্রাণী প্রজনন নিয়ে কথা বলবো। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা প্রাণীর প্রজনন নিয়ে কথা বলবো। এখানে প্রজননের প্রকারভেদ, প্রজনন নিষেক, নিষেক কাকে বলে, নিষেকের প্রকারভেদ, এগুলি এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলবো একটু। তো আসো আমরা দেখি প্রাণীর প্রজনন। প্রাণী জগতে কিন্তু দুই ধরনের প্রজনন হয়, প্রাণী জগতেও দুই ধরনের প্রজনন হয়। একটা হচ্ছে অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। অযৌন প্রজননটা কী বা কাদের মধ্যে এগুলি সংঘটিত হয়? সাধারণত নিম্ন শ্রেণীর প্রাণীতে অযৌন প্রজনন ঘটে, নিম্ন শ্রেণীর প্রাণীতে। হ্যাঁ, এগুলি বিভাজন, খণ্ডায়ন ইত্যাদি বিভিন্ন পদ্ধতিতে অযৌন প্রজননটা ঘটে। আর যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় দুটি বিপরীত লিঙ্গের প্রাণীতে। এই ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং স্ত্রীর, অর্থাৎ যে বিপরীত লিঙ্গের পুংগ বা স্ত্রী জননকোষ বা গ্যামেট উৎপন্ন করে, এই ধরনের প্রজনন ঘটে এবং এই তাদের নিষেকের মাধ্যমে এই প্রজনন ঘটায় এবং সন্তান সন্ততি উৎপন্ন করে। এই ধরনের প্রজননকে আমরা সেক্সুয়াল বা যৌন প্রজনন বলে থাকি। তাহলে তোমরা নিশ্চয়ই প্রজনন বুঝতে পারছো। প্রজনন কত প্রকার পেলাম আমরা? দুই প্রকার। একটা হচ্ছে অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, আর একটা হচ্ছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো এই প্রক্রিয়ার পরে যেটা ঘটে থাকে সেটা হচ্ছে নিষেক বা ফার্টিলাইজেশন। দেখো, যৌন প্রজননের জন্য নিষেকটা কিন্তু প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, এবং এটি একটা জৈবিক প্রক্রিয়া। যৌন প্রজননে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনকে নিষেক বলে। কী হলো বিষয়টা তাহলে? যৌন প্রজননই কিন্তু, অযৌন না, যৌন প্রজননে কী বলা হয়েছে? দেখো, যৌন প্রজননে নিষেক প্রয়োজন, যৌন প্রজননের জন্য, এবং এটি একটি জৈবিক প্রক্রিয়া। যৌন প্রজননে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনকে নিষেক বলে। তাহলে ডিম্বাণু কোথা থেকে আসে, শুক্রাণু কোথায় পাওয়া যায়, সেই বিষয়গুলো তোমরা জানবে। শুক্রাণু সক্রিয়ভাবে ডিম্বাণুতে প্রবেশ করে এবং এদের নিউক্লিয়াস দুটি পরস্পর একীভূত হয়। একীভূত হয়ে যে কোষটা উৎপন্ন করে তাকে বলা হয় জাইগোট। তাহলে এখান থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, জাইগোট কাকে বলে? লক্ষ্য করো, নিষেক ক্রিয়া সংগঠিত করার জন্য কিছু সময় লাগে, তাৎক্ষণিকভাবে না, একটু সময় লাগবে। ডিম্বাণু এবং শুক্রাণু উভয়েই হ্যাপ্লয়েড, অর্থাৎ এক প্রস্থ ক্রোমোজম বহন করে, আর জাইগোট ডিপ্লয়েড বা দুই প্রস্থ ক্রোমোজম বিশিষ্ট। স্ত্রী এবং পুরুষ উভয় জননকোষে পূর্ণতা প্রাপ্তি নিষেকের পূর্ব শর্ত। নিষেক প্রক্রিয়া বিশেষভাবে নির্দিষ্ট, প্রাকৃতিকভাবে একই প্রজাতির পরিণত শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে এটি সংঘটিত হয়। একই প্রজাতির কিন্তু, যেমন মানুষ মানুষ, ভেড়া ভেড়া, ছাগল বা কুকুর বা ব্যাং, যেরকম, অর্থাৎ প্রজাতিটা হতে হবে একই প্রজাতির। এবং এটা দেখো, প্রাকৃতিকভাবে একই প্রজাতির পরিণত শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে এটি সংঘটিত হবে, পরিণত হইতে হবে শুক্রাণু এবং ডিম্বাণুটা। নিষেক সাধারণত অপরিবর্তনশীল, একবার নিষিক্ত হলে ওই ডিম্বাণুকে পুনরায় নিষিক্ত করা যায় না,
অর্থাৎ নিষেক ক্রিয়াটা কিন্তু একবারই ঘটে। নিষেক দুই ধরনের, একটা হচ্ছে বহিনিষেক, তোমাদের এখানে লক্ষ্য করো লেখা আছে বহিনিষেক বা এক্সটার্নাল ফার্টিলাইজেশন, আর একটা আছে অন্তনিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন। বহিনিষেকটা কি? যে নিষেক ক্রিয়া প্রাণী দেহের বাইরে সংগঠিত হয়, লক্ষ্য করো এটাও কিন্তু যৌন প্রজনন, তথাপি এই ক্রিয়াটা প্রাণী দেহের বাইরে সংগঠিত হয় এবং এটি হচ্ছে বহিনিষেক। একটা উদাহরণ হলে বিষয়টা তোমাদের কিন্তু স্পষ্ট ধারণা পাবে তোমরা। এই ধরনের নিষেক সাধারণত পানিতে বাস করে এমন সব প্রাণীর মধ্যে ঘটে। তাহলে আস আমরা দেখি পানিতে বাস করে এমন কি মাছ হইতে পারে। উভস্র প্রাণীর কথা যদি বলি আমরা, বর্ষাকালে ব্যাঙের প্রজনন হতে পারে। তোমরা দেখবে বর্ষাকালে বিভিন্ন ডোবা নালার মধ্যে স্ত্রী ব্যাঙ সে জলাশয়ের আবদ্ধ জলাশয়ে ডিমগুলি ছেড়ে দেয়, সেখানে পুরুষ ব্যাঙ কিন্তু তার শুক্রাণু তার উপরে ছড়িয়ে দেয়। এই যে নিষেক ক্রিয়াটা, এটা কিন্তু বহিনিষেক, এটাকে আমরা বলবো বহিনিষেক। আর অন্তনিষেকটা কি? অন্তনিষেকটা হচ্ছে স্ত্রী দেহের জননাঙ্গে সংগঠিত নিষেক, এটা হচ্ছে অন্তনিষেক নামে পরিচিত। আবারও খেয়াল করো, অন্তনিষেক বা ইন্টারনাল ফার্টিলাইজেশন, ভেতরের নিষেক ক্রিয়া, এটা কিন্তু আর প্রাণী দেহের বাইরে না। কোথায় হবে? স্ত্রী দেহের জননাঙ্গে সংগঠিত নিষেক অন্তনিষেক নামে পরিচিত, সাধারণত শারীরিক মিলনের মাধ্যমে। পুরুষ প্রাণী এবং তার শুক্রাণু স্ত্রী জননাঙ্গে প্রবেশ করিয়ে দেয়, এই ধরনের নিষেক ঘটে থাকে। অন্তনিষেক কোথায় হয় তাহলে? কোন ধরনের প্রাণীতে হয়? ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণী এটা অন্যতম বৈশিষ্ট্য। তা আমরা এই যে নিষেক ক্রিয়া ঘটলো, আমরা এরপরে এই নিষেকের পরে কীভাবে এই এই প্রাণীদেহে এই ভ্রণগুলো বিকশিত হয় বাড়ে, আমরা সেই বিষয়ে একটু কথা বলি। নিষেক ক্রিয়া সংগঠিত হওয়ার পরে দেখো নিষিক্ত ডিম্বাণুগুলি ধীরে ধীরে ডিম্বনালী বেয়ে জরায়ুর দিকে অগ্রসর হতে থাকে। এই সময় নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজন, অর্থাৎ কোষগুলি বাড়তে থাকে, বিভাজন অর্থাৎ ভেঙে ভেঙে এই কোষ বাড়তে থাকে। এই বিভাজন ক্রিয়া অর্থাৎ ক্লিভেজ বলতে থাকে বলা হয় এটাকে, এই ক্লিভেজটা চলতে থাকে। কোষ বিভাজনের শেষ পর্যায়ের ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ু পর্যন্ত চলে যায় এবং এই পর্যায়ে ভ্রূণের ব্লাস্টোসিস্ট, এই যে জরায়ুতে চলে যাওয়া, এটা হচ্ছে এটাকে আমরা ভ্রূণের ব্লাস্টোসিস্ট বলা হয়ে থাকে। জরায়ুতে এর পরের যে ঘটনাগুলি অবতারণা হয় তা হচ্ছে ভ্রূণ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্লাস্টোসিস্টের, তাহলে ব্লাস্টোসিস্ট কি? যে ভ্রূণ হইল সেটাই কিন্তু, আবারও খেয়াল করো আমরা যে ভ্রূণ পেয়েছি সেই ভ্রূণকেই কিন্তু ব্লাস্টোসিস্ট বলা হয়ে থাকে। তাহলে এই যে ভ্রূণ, অর্থাৎ এই ব্লাস্টোসিস্টের পরবর্তী পর্যায়গুলি সম্পন্ন হওয়ার জন্য এই ভ্রূণকে জরায়ুর প্রাচীর সংলগ্ন, প্রাচীর মানে দেয়াল, প্রাচীর সংলগ্ন হতে হবে, অর্থাৎ জরায়ুর প্রাচীরের কাছাকাছি যেতে হবে। জরায়ুর প্রাচীরে ভ্রূণের এই সংযুক্তিকেই ভ্রূণ স্থাপন বা গর্ভধারণ বলা হয়ে থাকে। তাহলে গর্ভধারণ বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই বোঝার কথা যে গর্ভধারণটা কি। জরায়ুর এই ভেতরের গায়ের সংলগ্ন অবস্থায় ভ্রূণটি বাড়তে থাকে এবং এটি আস্তে আস্তে মানব শিশুতে পরিণত হয়। জরায়ুর ভেতরের গায়ে ভ্রূণের সংস্থাপন হওয়ার পর থেকে শিশু ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত সময়কে গর্ভাবস্থা বলে। তাহলে গর্ভাবস্থা নিশ্চয়ই বুঝতে পারছো, এবং এই সময় স্বাভাবিক ক্রিয়া যেটা মায়েদের এই মাসিক ক্রিয়াটা বন্ধ থাকে। তাহলে আমরা কিন্তু এই জিনিসটা মোটামুটি নিশ্চিত হইলাম যে শিশু যখন মায়ের গর্ভে আসে তখন থেকে এই মাসিক ক্রিয়াটা বন্ধ হয়ে যায়। আর এই সময়টা হচ্ছে 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত। কতদিন? 38 থেকে 40 সপ্তাহ। আমরা যদি দিনের হিসাব করি সর্বোচ্চ দেখো 7 দিনে 1 সপ্তাহ হলে 280 দিন, তাহলে
মানব শিশুর গর্ভাবস্থা হচ্ছে 280 দিন 30 দিয়ে ভাগ করো 9 মাস 10 দিন আমরা কিন্তু এটাই বলে থাকি সর্বোচ্চ মায়ের গর্ভে শিশু এই 9 মাস 10 দিন অর্থাৎ 280 দিন অবস্থান করবে এখন যে এই যে 280 দিন মাতৃগর্ভে থাকবে এর মধ্যে তার বেড়ে ওঠা তার খাবার দাবার গ্রহণ কিভাবে সংগঠিত হয় আসো আমরা দেখি যে বিশেষজ্ঞের মাধ্যমে মাতৃ জরায়ুতে এই ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ুর টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অমরা বা গর্ভফুল বলা হয়ে থাকে ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4 থেকে 5 দিনের মধ্যে এই কাজটা হয়ে থাকে তাহলে এই যে অমরা এটা কয়দিন লাগবে 4 থেকে 5 দিনের মধ্যে এটি তৈরি হয়ে যায় সম্পন্ন হয়ে যায় ক্রমবর্ধনশীল ভ্রূণের কিছু কোষ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের কিছু কোষ মিলিত হয়ে ডিম্বকার এবং রক্তনালী সমৃদ্ধ এই অমরা তৈরি হয় নিষেকের 12 সপ্তাহের মধ্যে অমরা গঠন সম্পন্ন হয়ে যায় নিষেকের 12 সপ্তাহ কতদিন 12 সপ্তাহের মধ্যে নিষেক্রিয়ার 12 সপ্তাহের মধ্যে এই অমরা গঠন সম্পন্ন হয়ে যায় এভাবে ভ্রূণ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের মধ্যে একটা অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ তৈরি হয় প্রসবের সময় অমরা দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যায় অর্থাৎ মায়ের দেহ থেকে বের হয়ে যায় এটা অবশ্যই বের হয়ে আসতে হবে অমরার সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে সংস্থাপিত হয় ভ্রূণের বৃদ্ধি এবং খাদ্যের দরকার আমরা কিন্তু বলেছিলাম একটু আগেই শর্করা আমিষ স্নেহ পানি এবং খনিজ লবণ ইত্যাদি অমরার মাধ্যমেই মায়ের রক্ত থেকে এই ভ্রূণের মধ্যে প্রবেশ করে অমরা অনেকটা এই ফুসফুসের মতো কাজ করে অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেনও গ্রহণ করে এবং ভ্রূণ থেকে যে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসে সেটাও এই অমরার মাধ্যমেই দেহ থেকে বের হয় অর্থাৎ অমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটায় এবং মায়ের দেহ থেকে সঞ্চিত খাদ্য যেটা বলা হইল একটু আগে শর্করা আমিষ স্নেহ পানি এই অমরার মাধ্যমেই মানবভ্রূণ মায়ের থেকে পেয়ে থাকে আমরা এই সাথে অমরা এই একই সাথে বৃক্কের মতো কাজ করে তাহলে বৃক্কের কাজ কি সেটা কিন্তু না বুঝলে আবার তুমি বুঝতে পারবে না বিপাকের ফলে যে বর্জ্য উৎপন্ন হয় বিপাক ক্রিয়ার ফলে আমাদের দেহে যে বর্জ্য উৎপন্ন হয় তা অমরার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে বের হয়ে আসে এটা কিন্তু কিডনি মানে বৃক্কেরও কাজ তাই বলা হয়েছে যে এটা বৃক্কের মতোও কাজ করে অমরা কিছু গুরুত্বপূর্ণ হরমোনও তৈরি করে এই হরমোন ভ্রূণের রক্ষণাবেক্ষণ এবং তার স্বাভাবিক গঠনে সাহায্য করে থাকে অমরাতে প্রচুর রক্তনালী থাকে অমরা অ্যাম্বিলিক্যাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে সংযুক্ত থাকে আমাদের যে নাভি আছে প্রত্যেকটা প্রাণীর দেখবে এই নাভির সাথে কিন্তু এজন্যই বলা হয়ে থাকে মায়ের সাথে আমাদের যে বন্ধনটা এটা নাভির সাথে সংযুক্ত থাকে এবং একে নারীও বলা হয়ে থাকে নারী শিরাধন বলা হয় এই বিষয়টা কিন্তু এইরকমই একে নারীও বলা হয়ে থাকে এটা মূলত একটা নালি যার ভিতর দিয়ে মাতৃদেহের সাথে ভ্রূণের বিভিন্ন পদার্থের আদান প্রদান বা বিনিময় ঘটে গর্ভাবস্থায় অমরা থেকে এমন কতগুলি হরমোন নিঃসৃত হয় যা মাতৃ দুগ্ধ উৎপাদন এবং প্রসবকে সহজ করে মা যখন সন্তান প্রসব করবে দেখবা অটোমেটিক আল্লাহ তার মধ্যে শিশু খাদ্য অর্থাৎ মাতৃদুগ্ধ দিয়ে দেয় এবং প্রসবটা এটা খুব সহজ করে কীভাবে হয় এই অমরা থেকে বিশেষ ধরনের হরমোন নিঃসৃত হয় যেটা মায়ের দেহের বিশেষ পরিবর্তন ঘটায় আমরা এই যে বিষয়গুলি দেখো করো আমরা আজকে আরেকটু আলোচনা করতে পারি ভ্রূণ আবরণী প্রত্যেক প্রজাতির ভ্রূণের মধ্যে মাতৃদেহের ভিতর সহজ স্বাভাবিক এবং নিরাপদ
পরিবর্তনের ব্যবস্থা হিসেবে ভ্রূণের চারিদিকে কতগুলি ঝিল্লি বা আবরণ থাকে, এগুলিকে ভ্রূণের পুষ্টি, গ্যাসীয় আদান প্রদান। গ্যাসীয় আদান প্রদান মানে বুঝতে পারছো একটু আগে যেটা বললাম, অক্সিজেন গ্রহণ, কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়া, এইগুলি বর্জ্য নিষ্কাশন ইত্যাদি সহায়তা করে। ভ্রূণ আবরণীগুলি ক্রমবর্ধনশীল ভ্রূণকে রক্ষা করে এবং অতি গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে। ভ্রূণ মাতৃগর্ভে গড়ে প্রায় 40 সপ্তাহ অবস্থান করে। আমি কিন্তু একটু আগেই তোমাদের এটা দেখিয়েছি, বলা হয়েছে দেখো 38 থেকে 40 সপ্তাহ ভ্রূণ মাতৃগর্ভে সর্বোচ্চ, আর সর্ব মানে 38 থেকে সর্বোচ্চ 40 সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 280 দিন পর্যন্ত মাতৃগর্ভে অবস্থান করবে। এই একই সময়ে গর্ভবতী মায়ের অগ্রপিটুইটারি এবং অমরা থেকে হরমোন নিঃসরণ শুরু হয়। প্রসবের পূর্বে জরায়ু নির্দিষ্ট ব্যবধানে সংকুচিত হতে থাকে এবং ব্যথা বেদনার সৃষ্টি হয়। এই ক্রমবর্ধমান বেদনাকে প্রসব বেদনা বলা হয়ে থাকে। প্রসবের শেষ পর্যায়ে ভ্রূণের বাইরে পর্দাগুলি ফেটে যায় এবং এর ভেতরে যে তরল আছে সেই তরল বাইরে নির্গত হতে থাকে এবং এক পর্যায়ে শিশু ভূমিষ্ঠ হয়। তাহলে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমাদের প্রজনন থেকে শুরু করেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যৌন প্রজনন, অযৌন প্রজনন এবং সেখান থেকে নিষেক হওয়ার পরে অমরা গঠন, মাতৃগর্ভে শিশুর অবস্থান এবং তার ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমরা আজকে কথা বলেছি। তো শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে এই প্রজনন সংক্রান্ত কিছু রোগ নিয়ে কথা বলবো, এটা তোমাদের জন্য খুবই প্রয়োজন হবে এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন তৈরি হবে আসে পরীক্ষায়। তা আমরা পরবর্তী ক্লাসে প্রজনন সংক্রান্ত রোগ, এই রোগ নিয়ে আমরা কথা বলবো। তো আশা করি সকলেই ক্লাস ভালোমতো দেখবে, ক্লাসে উপস্থিত থাকবে যে যেখানেই থাকো, এবং এর জন্য কিন্তু তোমাদের অনলাইনের ক্লাসের ব্যবস্থা করা। তো অবশ্যই সকলে ক্লাসে মনোযোগী হবে, ক্লাসগুলি দেখবে এবং প্রয়োজনে স্যারদের সাথে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।